এই হচ্ছে আমাদের আমার ভিসা কপি এটা আমার বেবির ভিসা কপি আর এটা আমার হাজবেন্ডের বেবি আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল ফেরদৌস আমি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে MBBS পাস করেছি এবং আমি নারায়ণগঞ্জে বসবাস করে থাকি এবং আমি প্রিভিয়াসলি আমি ঢাকা মেডিকেলে এইচএমও হিসেবে জয়েন ছিলাম এক বছর ট্রেনিং প্রাপ্ত ছিলাম দেন আমি ইউনিভার্সিটি অফ চেস্টারে অ্যাপ্লাই করার জন্য ফেসবুক এবং ইউটিউবে বিভিন্নভাবে সাঞ্জেন এডুকেশন লিমিটেডের কথা শুনেছি এবং ওদের সাকসেসফুল রেট অনেক হাই ছিল দ্যাটস ওয়াই আমি সাঞ্জেন এডুকেশন ডট লিমিটেডে এসেছি এবং এসে আমি অনেক তাদের বিভিন্ন ডকুমেন্ট আমার বিভিন্ন ডকুমেন্টস আমি দিয়েছি বিভিন্ন এবং তারা আমাকে বিভিন্নভাবে হেল্প করেছে এবং তাদের হেল্পের মাধ্যমে আমি হলো যে অফার লেটার পেয়েছি এবং তারপর আমি ইন্টারনাল টেস্ট পাস করেছি ইন্টারনাল টেস্টে তারা অনেক হেল্প করেছিল এবং আনকন্ডিশনাল অফার লেটার আমি তখন পাই পাওয়ার পর তারা পিকাস ইন্টারভিউর জন্য আমাকে রেডি করেছিল এবং আমি কেস ইন্টারভিউ দিয়েছিলাম রেকর্ডিংয়ে এবং আলহামদুলিল্লাহ আমি 14 সেপ্টেম্বর ভিসার জন্য অ্যাপ্লাই করি এবং 2 অক্টোবর আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়েছি এবং আমার সাথে আমার হাজব্যান্ড আমার বেবিও যাচ্ছে এবং সাঞ্জেন এডুকেশন লিমিটেডের সকল সদস্য আমাকে বিভিন্নভাবে হেল্প করেছিল তারা এবং তারা অনেক হেল্পফুল এবং অনেক কাইন্ড ছিল আমার সাথে এবং আমি ভবিষ্যতে যাতে তাদের উন্নতি হয় সেই কামনাই করি এবং এই তো আমাদের আমি স্যাটারডেতে আমার ফ্লাইট 1:40 দিকে এবং সাঞ্জেন যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনে বিভিন্ন প্রসেসে হেল্প করেছে তার জন্য আমরা শুভকামনা সাঞ্জেনের শুভকামনা করছি এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে ইউকেতে যেয়ে ভালোভাবে বসবাস করতে পারি এবং এবং আমিও দোয়া করি যাতে সাঞ্জেন অনেক ভালো একটা পজিশনে যেতে পারে এই হচ্ছে আমাদের আমার ভিসা কপি এটা আমার বেবির ভিসা কপি আর এটা আমার হাজব্যান্ডের বেবি আমি সালাউদ্দিন আহমেদ আমি জান্নাতুল ফেরদৌসের হাজব্যান্ড আমি অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ম্যানেজার হিসাবে ছিলাম বাংলাদেশের একটা পাওয়ার প্ল্যান্টে সো আমি সাঞ্জেনে বিভিন্ন ধরনের ফেসবুক নোটিফিকেশন তারপরে ইউটিউব এখান থেকে আমি সাঞ্জেনের একটি ইনফরমেশন গ্যাদার করি দেন আমি সাঞ্জেনে আসি আসার পরে এখানে সাঞ্জেনের বিভিন্ন অ্যানি আপু নিঝুম আপু আমাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে হেল্প করে তারা যে কোনো আমরা যখনই প্রবলেম ফেস করি করেছিলাম তখনই তারা আমাদের ফোনের মাধ্যমে বা বিভিন্ন ওয়েতে তারা আমাদের হিউজ পরিমাণে হেল্প করেছে আর এবং তাদের ওই হেল্পফুলের কারণে আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা হয়তোবা অনেক ইজি হয়ে গিয়েছে যেটা হয়তোবা আমরা একা যদি আমরা প্রসেস করতে যেতাম আমাদের জন্য অনেক টাফ হয়ে যেত এই কারণে সাঞ্জেনকে অনেক অনেক ধন্যবাদ তা এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং সাঞ্জেনের শুভকামনা আমরা জ্ঞাপন করছি এবং আমরা নিউ লাইফ স্টার্ট করতে যাচ্ছি এই কারণে সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ